আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এতক্ষণ কিন্তু আপনারা দেখেছেন আমরা মাত্র পদ্মা ব্রিজ পার হলাম, এখন আমরা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে পার হচ্ছি। হ্যাঁ, আজকে চাঁদটা আমরা ঈদ করার জন্য গ্রামের বাড়িতে চলে এসেছি। কোনো প্ল্যানই ছিল না প্রথমে, হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছে মাত্র গতকালকে। সেহরি খাওয়ার পরে আর সবাই ঘুমাইনি, একদম রওনা দিয়ে দিয়েছি নামাজটা শেষ করেই, যেন খুব সুন্দর মতো আসতে পারি। কিন্তু কি যে বলবো, রাস্তার কথা, খুবই বাজে অবস্থা, অনেক জ্যাম ছিল আজকে। তো যাই হোক, চলে আসছি আমরা। এই মাত্র এই যে আমার নানুর বাসার সামনে দিয়ে আমি যাচ্ছি, মসজিদের সামনে মাত্র পার হলাম, আর আমাদের বাসায় কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। এই তো আম্মু আর ছোট ভাই বাড়ির ভিতরে চলে যাচ্ছে, আব্বু ভ্যানের ভাড়া দিচ্ছে, আমি আর আমার ভাই মিলে লাগেজগুলো নামাচ্ছিলাম। বাসার সামনে আমাদের দুইটা বড় বড় কৃষ্ণচূড়া গাছ আছে, এই যে মেইন রোডের সাথেই। ফুল ফুটলে খুব সুন্দর লাগে। এর আগের বার যখন এসেছিলাম তখন একটু ভিডিও করেছিলাম, বাট আমি সেটা আর দেইনি। বাড়িতে ঢুকেই দেখি গাছে প্রচুর লেবু ধরেছে, এই যে আপনাদের একটু দেখাই, গাছ ভর্তি লেবু। আর লেবু এগুলো কিন্তু কাগজি লেবু। এই যে, তো যাই হোক, অনেক বছর পরে ঈদ করার জন্য দেশে আসলাম। আসলে আমরা ছোটবেলায় ঈদ করেছিলাম গ্রামের বাড়িতে, এভাবে আসা হয়তো ঈদের পরে ছুটির ভিতর, কিন্তু ঈদ করার জন্য আসিনি বড় হওয়ার পরে। এবার নানুর শরীরটাও খুব খারাপ ছিল, তাই বলছিল যে সবাই একসাথে এবার ঈদ করব, এর জন্যই আর কি যাওয়া। আমার নানুর বাসা কিন্তু আমাদের বাসার কাছাকাছি, এই তো এর জন্যই সবাই একসাথে, আমার খালামণিরা এসেছে, আমার মামারা, সবাই একসাথে আমরা এবার ঈদ করব। তো ভিডিওটা কিন্তু আমার অনেক আগের করা, কিন্তু আমি যে কোনো কারণেই হোক ভিডিওগুলা দিতে পারিনি এর আগে, দেশেও বেশ অনেক দিন বেরিয়েছি এবার, এর জন্য একটু লেট হয়ে গিয়েছে। আর এই তো সব লাগেজগুলা আনা শেষ, এখন আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম, গাছ ভর্তি এত ফল। আর এই যে আমার সিয়াম বাবা তো বল নিয়ে খেলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, এই যে গাছে অনেক আম ধরেছে, আমাদের বাড়ি ভর্তি কিন্তু আম গাছ, কাঁঠাল গাছ, আর প্রত্যেকটা গাছেই খুব সুন্দর ফল হয়েছে। কিন্তু এবার অনেক আম হয়েছে, অনেক কাঁঠাল, এই যে দেখেন মাশাল্লাহ, খুব সুন্দর লাগছিল দেখতে। দেশে আমরা কিন্তু কাজে ব্যস্ত হয়ে গিয়েছি, পরে আমি আর ভিডিও করতে পারিনি, একদম কাজটা শেষ করে রেস্ট নিয়ে ইফতারি খাওয়ার জন্য এই যে আমার নানা ভাইদের বাসায় চলে আসছি। আর এখানে আমার দাদু কিন্তু ইফতারি বাড়ছিল। ও হ্যাঁ, আমি কিন্তু আমার নানুকে দাদু বলি। আমার নানা ভাইয়ের কিন্তু একটা মসজিদ আছে বাসার সামনেই, মসজিদে হুজুরদের খাবার পাঠাবে ইফতারি, এর জন্যই আমার দাদু ইফতারি বেড়ে নিচ্ছে। আর এদিকে আমার ভাইয়া কিন্তু বুট মাখাচ্ছে, ভাইয়ার হাতের বুট মাখানো কিন্তু খুবই স্পেশাল, অনেক টেস্টি হয়। আর এই তো আমাদের ইফতারি সব রেডি, অনেক আইটেমের ফল ছিল আর সব আইটেমের ভাজা পোড়া ছিল, শরবত ছিল। এই যে আমরা কিন্তু ইফতারি করেই, আজকে যেহেতু চাঁদ রাত, সবাই কিন্তু তারাবাতি জ্বালানোর জন্য চলে আসছে। এখানে আমার স্নেহাস্তিয়াম আছে, আমার ছোট ভাই আছে, তারপরে আমার খালাতো ভাই বোন আছে, আমার মামাতো ভাই বোনরা আছে, আমরা সবাই একসাথে অনেক মজা করেছি। আসলে একসাথে আমাদের কখনো ঈদ করা হয় না, সবাই দেশের বাইরে থাকে। এবার যেহেতু সবাই দেশে ছিল, এর জন্য আর কি প্ল্যান করা যে সবাই একসাথে এবার ঈদ করব নানুর সাথে। আমার নানা ভাই নানু কিন্তু খুবই খুশি হয়েছিল আমরা সবাই একসাথে ঈদ করেছি এবার,
এই যে বাচ্চারা কিন্তু তারা বাতি জ্বালানো নিয়ে একদম ব্যস্ত। আমি কিন্তু ভিডিও এডিট করতে করতে সেই দিনগুলোতে আবার ফিরে গিয়েছিলাম, আমার খুব ভালো লাগছিল দেখতে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যেহেতু চাঁদ রাত, মেহেদি তো পড়তেই হবে। এই যে আমার স্নেহামনির মেহেদি পড়া কমপ্লিট। আর আজ হলো ঈদের দিন, দুপুরবেলা আমি সকাল থেকে আর ভিডিও করিনি, এটা আমার নানা ভাইয়ের বাড়ি। এই তো উঠানের ভিতর কিন্তু অনেক বড় একটা আমড়া গাছ আছে, আর আমি কিন্তু বসে আছি বকুল ফুল গাছের নিচে। তো অনেক কিছুই করেছি আজ সারা দিন, অনেক খাওয়া দাওয়া হয়েছে, মজার মজার অনেক খাবার রান্না করেছিল আমার দাদু। তো কিছুই আর আমি ভিডিও করিনি, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, এর জন্য সবাই একসাথে যেহেতু ছিলাম ফ্যামিলির, এর জন্য আমি আর ভিডিও করিনি। আর এই যে এখানে কিন্তু বাচ্চারা ফুচকাওয়ালাকে একদম বাসায় নিয়ে আসছে ফুচকা খাওয়ার জন্য, সবাই একসাথে ফুচকা খাচ্ছে। আমি বসে বসে দেখছিলাম আর ওদের একটু ভিডিও করলাম, ছবি তুলে দিলাম। আর এই তো আমার নানা ভাইয়ের বাসার সামনের জায়গাটা, এটা অনেক বড় একটা স্পেস। আর এটা হচ্ছে আমার সেই নানা ভাইয়ের মসজিদটা, মসজিদটা কিন্তু অনেক সুন্দর, ভিতরে খুব সুন্দর ডেকোরেশন করা। আর একদম মেইন রোডের সাথেই মসজিদটা, আমার নানা ভাইয়ের বাড়িও কিন্তু একদম মেইন রোডের সাথে। এই যে অনেক গাছ আছে সামনে, অনেক বড় একটা কামরাঙ্গা গাছ, গাছ ভর্তি একদম ফুল এসেছে, আমার দেখতে খুবই ভালো লাগছিল, এর জন্য ভাবলাম একটু ভিডিও করি আপনাদের জন্য। এই যে আর অনেক ডাব গাছ আছে এদিকে, অনেক ডাব ধরেছে দেখলাম। তো আজকে ঈদের দিনটা মাশাল্লাহ খুব ভালো কেটেছে, সবার সাথে খুব আনন্দ কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।